ধলপুরত যে উচ্ছেদ অভিযান চলিছে তার প্রতিক্রিয়া প্রকাশ করব উলাইছো। আমি এই কথা স্পষ্টভাবে আজি আপনার জ্ঞাতার্থে জানাব বিচারিছো যে ধলপুরত যে অবৈধ বেদখল হয়েছে এয়া কোনো ভূমিহীন লোক নহয়, তাত ভূমিহীন দুখিয়া দরিদ্র বলে তাত বহিছে বসতি করেছে এনেকা নহয়। এক ইসলামী স্থান, অসমখনক ইসলামী স্থান করার যে ষড়যন্ত্র তার অংশ মাথো, এ আমার স্পষ্ট মত। আর তাত যুনে এই বসতি মানে ভূমি বেদখল করে আছে ইয়ারে অধিকাংশরে ভূমি ওসরত বরপেটা জেলা, ধুবুরী জেলা ইত্যাদি জেলাবিলাকত আর বিভিন্ন স্তরত নিজের মাটি আছে, নিজের সম্পদ আছে, তারপিছতো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অঞ্চল বইছে। গতি সরকারক আমি অধিক কঠোরভাবে এই অভিযান চলাই যাবর বাবে আমি দাবি জানাইছো। কোনো কারণতে এই অভিযান রব নালাগে। আর এই কথাটো আমি লগতে কব বিচারিছো যে যেতিয়াই তেওঁলোকক জাননি দিছিল তেতিয়া ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটৰ জৰিয়তে সেই জাননীত উল্লেখ করব লাগিছিল যে এই অভিযানত যোনে বাধা প্রদান করব তেওঁক রাষ্ট্রদ্রোহৰ অধীনত গ্রেপ্তার করা হব, নাইবা তেওঁক আইনৰ রোষত আইনৰ দোষী হিসাবে তেওঁক গণ্য করা হব। গতি এতিয়াও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটৰ দ্বারা এনেকুৱা ধরনের আদেশ নির্দেশ উলিয়াই এই অভিযানটো চলাই যাব লাগে। অকল এতিয়া কেবল ধলপুরতে নহয়, অসমৰ যিবোৰ অঞ্চলত এনে ধরনের বাংলাদেশী মূলর মুসলমানে দখল করে আছে তাত অতি কঠোরভাবে এই উচ্ছেদ অভিযান চলাই যাবর বাবে আমি সরকারক আহ্বান জানাইছো। সমান্তরালভাবে এসাম ধুরন্ধর যে রাজনৈতিক নেতা আছে, ভূপেন বড়া, আপনার এই রিপুন বড়া, আপনার অখিল গগৈ, আব্দুল খালেক হতর নিচিনা যে ধুরন্ধর রাজনৈতিক নেতা আছে, যিসকলে ঘরিয়ালর চকু পানি টুকিব গৈছে মাত্র ভোটর কারণে, রাজনৈতিক লালাসর কারণে, আমিও তেওঁলোকক এই সংবাদমেলর জড়িয়ে সকিয়াই দিছো তোমালোক যেহেতুকে বাংলাদেশী মুসলমানের পক্ষ ঠিয়া হয়েছা, গতি আমিও তোমালোকক বাংলাদেশী মুসলমানের দৃষ্টিতে চাবলে বাধ্য হব। আর তোমালোকর এই দল আর তোমালোকর পুলি পোখা উভালিবর কারণে আমি হিন্দু যুব ছাত্র পরিষদ আর অসমের খিলঞ্জীয়া রাইজে কিন্তু দৃঢ়পরিকর হয়েছে। গতি তোমালোকক আমি এই সংবাদমেলর জড়িয়ে হকিয়াই দিছো, সাবধান বাণী শুনাই দিছো, রাজনৈতিক মুনাফার কারণে বাংলাদেশী মিয়ার লুঙির কাকত থিয় হবলৈ তোমালোকে কুণ্ঠাবোধ করব লাগিছিল, তোমালোকে লজ্জিত হব লাগিছিল। গতি এই সংবাদমেলর জড়িয়ে আমি সদৌতি এনেকা ধরনের শক্তিক, সদৌতি এনেকা ধরনের ব্যক্তিক আমি হকিয়াই থলো। ধলপুরত যে উচ্ছেদ অভিযান চলিছে তার প্রতিক্রিয়া প্রকাশ করব উলাইছো। আমি এই কথা স্পষ্টভাবে আজি আপনার জ্ঞাতার্থে জানাব বিচারিছো যে ধলপুরত যে অবৈধ বেদখল হয়েছে এয়া কোনো ভূমিহীন লোক নহয়, তাত ভূমিহীন দুখিয়া দরিদ্র বলে তাত বহিছে বসতি করেছে এনেকা নহয়। এক ইসলামী স্থান, অসমখনক ইসলামী স্থান করার যে ষড়যন্ত্র তার অংশ মাথো, এ আমার স্পষ্ট মত। আর তাত যোনে এই বসতি মানে ভূমি বেদখল করে আছে ইয়ারে অধিকাংশরে ভূমি ওসরত বরপেটা জেলা, ধুবুরী জেলা ইত্যাদি জেলাবিলাকত আর বিভিন্ন স্তরত নিজের মাটি আছে, নিজের সম্পদ আছে, তারপিছতো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অঞ্চল বইছে। গতি সরকারক আমি অধিক কঠোরভাবে এই অভিযান চলাই যাবর বাবে আমি দাবি জানাইছো। কোনো কারণতে এই অভিযান রব নালাগে। আর এই কথাটো আমি লগতে কব বিচারিছো যে যেতিয়াই তেওঁলোকক জাননি দিছিল তেতিয়া ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটৰ জৰিয়তে সেই জাননীত উল্লেখ করব লাগিছিল যে এই অভিযানত যোনে বাধা প্রদান করব তেওঁক রাষ্ট্রদ্রোহৰ অধীনত গ্রেপ্তার করা হব, নাইবা তেওঁক আইনৰ রোষত আইনৰ দোষী হিসাবে তেওঁক গণ্য করা হব। গতি এতিয়াও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটৰ দ্বারা এনেকুৱা ধরনের আদেশ নির্দেশ উলিয়াই এই অভিযানটো চলাই যাব লাগে। অকল এতিয়া কেবল ধলপুরতে নহয়, অসমৰ যিবোৰ অঞ্চলত এনে ধরনের বাংলাদেশী মূলর মুসলমানে দখল করে আছে তাত অতি কঠোরভাবে এই উচ্ছেদ অভিযান চলাই যাবর বাবে আমি সরকারক আহ্বান জানাইছো। সমান্তরালভাবে এসাম ধুরন্ধর যে রাজনৈতিক নেতা আছে, ভূপেন বড়া, আপনার এই রিপুন বড়া, আপনার অখিল গগৈ, আব্দুল খালেক হতর নিচিনা যে ধুরন্ধর রাজনৈতিক নেতা আছে, যিসকলে ঘরিয়ালর চকু পানি টুকিব গৈছে মাত্র ভোটর কারণে, রাজনৈতিক লালাসর কারণে, আমিও তেওঁলোকক এই সংবাদমেলর জড়িয়ে সকিয়াই দিছো তোমালোক যেহেতুকে বাংলাদেশী মুসলমানের পক্ষ ঠিয়া হয়েছা, গতি আমিও তোমালোকক বাংলাদেশী মুসলমানের দৃষ্টিতে চাবলে বাধ্য হব। আর তোমালোকর এই
দল আর তোমালোকর পুলি পোখা উভালিবর কারণে আমি হিন্দু যুব ছাত্র পরিষদ আর অসমর খিলঞ্জীয়া রাইজে কিন্তু দৃঢ় পরিকর হয়েছে। গতিকে তোমালোকক আমি এই সংবাদ মেলর জড়িয়ে সকিয়াই দিছো, সাবধান বাণী শুনাই দিছো, রাজনৈতিক মুনাফার কারণে বাংলাদেশী মিয়ার লুঙির কাষত থিয় হবলৈ তোমালোকে কুণ্ঠাবোধ করব লাগিছিল, তোমালোকে লজ্জিত হব লাগিছিল। গতিকে এই সংবাদ মেলর জড়িয়ে আমি সদৌতি এনেকুয়া ধরনের শক্তিক, সদৌতি এনেকুয়া ধরনের ব্যক্তিক আমি সকিয়াই থলোঁ।